ঝড় যদিও পুরো বিশ্বে মানে পুরো ইন্ডিয়াতেই উঠেছে, তবু মানে এটা হচ্ছে অরিজিনাল অরিজিনাল ছাদে এসে ভাবলাম সুন্দর করে একটুখানি এই জায়গাটায় বসে ফোনটা ঘাঁটবো, সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে, আমার ফোনটা নিয়ে চলে গেল, এখন গেজিয়েই যাচ্ছে দিচ্ছেই না ফোন। ঘড়ির কাঁটা যেরকম এদিক থেকে ওদিকে যায়, এবার সেরকম এদিক আর ওদিক, এদিক আর ওদিক, এই চলছে মোটামুটি 15-20 মিনিটস হয়ে গেছে ওদের চলছে। ঝড় থেমে গেছে, বৃষ্টি পড়েছে অল্প একটু, বাট ছাদ এত গরম কি সাথে স্বাদ শুকিয়ে গেছে। যা যাই হোক, ওয়েদারটা বেশ এখন সুদিং হয়ে গেছে। তোমাদের অনেক কিছু শেয়ার করার আছে, সেই জন্যই স্পেশালি আজকে ভিডিওটা বানালাম। আমার অনেক অনেক সাবস্ক্রাইবার রয়েছে যারা এখন পজিটিভ বা হয়তো সাসপেক্টেড, তো তাদের জন্য স্পেশালি বলছি, হোপ ছেড়ো না কখনোই। আজকের দিনটাকে এনজয় করো, কালকে কী হবে সেটা ভেবে আজকের দিনটাকে নষ্ট করো না। আমি ভীষণভাবে একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে যাচ্ছি, আমি জানি আমার মতন এরকম অনেকে আছে যারা এই স্পেশালি নিউজগুলো দেখে দেখে ফ্রাস্ট্রেশনে হয়ে যাচ্ছে। আমি তোমাদেরকে বলি, আমার চেনা পরিচিতর মধ্যে, আমার আত্মীয় স্বজন ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে খুব কম হলেও 25-30 জন পজিটিভ, এবং প্রত্যেকেই তারা সুস্থ হয়ে উঠছে উইদাউট এনি মেডিকেল ট্রিটমেন্ট, ম্যাক্সিমাম সুস্থ হয়ে গেছে। 2-3 জনের একটু ক্রিটিক্যাল হয়েছিল, স্পেশালি আমার একজন খুব ক্লোজ, তোমরা তাকে খুব ভালোবাসো, খুব প্রাণবন্ত একজন মানুষ, তার একটু সিরিয়াস হয়েছিল, তাও শ্বাসকষ্ট বা সেরকম কিছু হয়নি। 14টা দিন মানুষটা এক একদিন এক একটা রকম মানে সিচুয়েশন দিয়ে যাচ্ছিলো, কোনোদিন বমি হচ্ছে, কোনোদিনও গা গোলাচ্ছে, কোনোদিন খুব জ্বর আসছে, জ্বর অবশ্য অনেক 7-10 দিন ধরেই প্রায় ছিল, কোনোদিন হয়তো একটুখানি খাবারের একদমই অরুচি, কোনোদিন গন্ধ পাচ্ছে না, পেটের প্রবলেম। আর একটা জিনিস, অনেকেরই আরটিপিসিআর টেস্টে মানে আমি যার কথা বলছি তার নেগেটিভ এসেছিলো, ডক্টর বলেছিলো যে আরটিপিসিআর টেস্টে যদি নেগেটিভ আসে অথচ সিমটমস থাকে তাহলে তখন তাকে স্ক্যান করানো হয়, এটা ভয়ের কোনো ব্যাপার না, তবে উইথ মেডিকেল ট্রিটমেন্ট সে এখন একেবারেই সুস্থ, শুধু রুচিটা নেই আর উইকনেস রয়েছে। বাকিরা যারা তারাও সুস্থ হয়ে উঠছে, ম্যাক্সিমাম লোকেরই যেটা মেইন প্রবলেম সেটা হচ্ছে উইকনেস আর গন্ধ না পাওয়া বা খেতে ইচ্ছা না হওয়া, বমি বমি পাওয়া, এসব তো ব্যাপারটা এটাই যে এটা খুব সাধারণ একটা ব্যাপার, অনেক লোকেরই অনেক সিরিয়াস হচ্ছে, অনেক মানে বোঝাই যাচ্ছে না যে কার কার সিরিয়াস হবে, কিন্তু সেই দিকটা না ভেবে আমরা এই দিকটা নিয়ে ভাবি যে এত এত লোক রেগুলারলি ভালো হচ্ছে। যখনই আমরা কোনো নিউজ চ্যানেল দেখছি সবাই এটাই বলছে, এত লোক মরে গেছে, এত লোক এরই হয়েছে, এত লোক ওই হয়েছে, এটা না ভেবে এটা তো ভাবো যে কত পার্সেন্টেজের লোক ভালো হচ্ছে, তো আমরা তাদের দলে যাবো না কেন, আমরা খারাপটাই কেন ভাববো। আর প্রথমত হচ্ছে যে আমাদের প্রিকশন তো নিতেই হবে, যেটা আমরা নিচ্ছি, কিন্তু যেভাবে ছড়িয়ে গেছে সেটা একটা খুব চান্সেস যে কোনো সময় যে কারোর হয়ে যাবে, হয়ে গেলেও ভয় পাওয়ার মতন কিচ্ছু নেই। যদি কখনো কোনো সিমটমস ফিল করো, সবার আগে টেস্টটা করিয়ে নিও, টেস্টের রিপোর্টটা থাকলে ডক্টরদের ট্রিটমেন্ট করতে অনেক সুবিধা হচ্ছে। এখন অনলাইনে অনেক প্যাক্টও আছে বা অনেক জায়গায় ডক্টর দেখানো যায়, আশেপাশে ডাক্তারখানাতেও অনেকেই কোভিডের ট্রিটমেন্ট হয়, ডাক্তার ওষুধ দিচ্ছে, সত্যি সত্যি সেই ওষুধে বেশ ভালো রেজাল্ট হচ্ছে। তো এই ব্যাপারগুলো নিয়ে না ভেবে যেই দিনটা রয়েছে সেই দিনটাকে এনজয় করো, আমি সেটাই বলবো। আমার মা, আমরা এখন একদম সুস্থ আছি, আমার মা কি বলবো, একজনের ডিরেক্ট কন্ট্যাক্টে এসেছিলো, তার আগে থেকে বলি, বেশ কিছুদিন আগে, ধরো 20-25 দিন আগে একটা গেট টুগেদারে মা গেছিলো, গেট টুগেদারে ফ্যামিলি আর কি সবাই ছিল, যেখান থেকে আসার পর বাকি সমস্ত ফ্যামিলি মেম্বারসদের কিছু না কিছু সিমটমস এসছে, এবং যারা যারা টেস্ট করেছে সবারই পজিটিভ এসছে। আমার মার কিছু হয়নি, কোনো সিমটমস আসেনি বলে টেস্ট হয়নি, এখন টেস্ট করানোটা এমনি একটা মুশকিলের ব্যাপার, তোমরা হয়তো অনেকেই জানো, বাড়িতে এসে যারা টেস্ট করছে তারা অনেক টাইম নিচ্ছে বা গিয়ে করালে অনেকটা ভিড়, ওই জন্য মা যায়নি, আর মার 14 ডেজ হয়ে গেছিলো, কোনো রকম কোনো সিমটমস আসেনি। ইন দ্য মিন ওয়াইল আমরা আসছিলাম না, মা টেনশন করছিলো, মা একজনের বাড়িতে গেছে, মার খুব ক্লোজ, তার বাড়িতে মা ছিল, এবং তার শরীরটা একটু খারাপ হচ্ছিল এবং জ্বর এসেছিল, তো পরদিন সকালে উঠেই মা চলে আসে, মা রাতে তার পাশে শুয়েও ছিল, স্টিল
মার কিন্তু কোনো, তারপরও 14 ডেজ হয়ে গেছে, মার কোনো সিমটমস আসেনি। মেবি হয়তো এটা বলতে পারো মার ভালো ইমিউনিটি সিস্টেম হয়তো রয়েছে মার মধ্যে। তো মার লেডি লাইফ, মা কী কী খায় আমি তোমাদের সাথে শেয়ার করি। মা সকালে উঠে রেগুলার আমলকি অথবা লেবু খায়, যেটা খুব ভালো, তোমরাও খেতে পারো যাদের কোনো আমলকি বা লেবুতে কোনো সমস্যা নেই, এটা খুব ভালো। আর রেগুলার এক্সারসাইজ করে মা, রেগুলার খুব ফ্রুটস খায়, ভেজিটেবলস খায়, আর টক দই খায়। যেই হ্যাবিটগুলো মাকে আমি হায়দ্রাবাদ থেকে তৈরি করেছিলাম মা, সেগুলো এখনও কন্টিনিউ করে, তেল তেল কম দেয় রান্নায়। তো এই জিনিসগুলো আমার মনে হয় সবারই এখন পালন করা উচিত, তাহলে আর কি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাকি ভগবানের উপর ছেড়ে দিতে হবে, আর ভাবছি আমি পজিটিভ ভাবতে হবে যে না ভালো হবে ভালো হবে। যদি আমি তোমাদের একটা কথা বলছি, আমি নিজেই খুব টেনশন করি, নিজেই খুব ভয় পাই, তবুও মানে তোমাদেরকে বললে তোমাদের সাথে সাথে আমি নিজেকেও বোঝাই যে না পজিটিভ থাকতেই হবে। এবারে অনেকটা শান্তি, তো যা চারিদিকের অবস্থা তা তো আর কি খুব গরম, তো এরকম একটুখানি শান্তির জন্য এখন ওয়েট করছি। আশা করি কয়েকদিনের মধ্যেই হয়তো কেসেস কমতে থাকবে, শান্তি আবার আসবে, হোপ ফর দ্য বেস্ট। আবার আমরা ঘুরতে যাব, আবার আমরা মজা করবো। আর যারা এইসব বলছে না তুমি এই করেছো, তুমি করেছো, এই হয়ে যাবে, তাদেরকে না জাস্ট ব্লক করে দিন। সত্যি মানে মানুষ একদম মানে একদম কিছু লোক আছে না যারা প্যানিক তৈরি করতে খুব ভালোবাসে, মানে নিজেরাও প্যানিক করবো অন্যকেও প্যানিক। আমি আমি বলছি আমি এরকম বেশ কয়েকজনের সাথে কথা বলেছি যারা মানে প্যানিকের জন্য মেইনলি প্রবলেমে ফেসেছে, আর তারা আরও ক্রিটিক্যাল হয়ে গেছে। তো প্যানিক না করে ব্যাপারটাকে আরও সিম্পলি কী করে হ্যান্ডেল করা যায় সেটা ভাবুন, আর নিজের সেফটি মেনটেন করুন যাতে আর কি জিনিসটা নাই হয়। নাই, আমি একটা ছোট্ট কথা বলি, আমার অ্যাংজাইটি প্রবলেম আছে, আমার প্যানিক অ্যাটাক হয়। তো প্যানিক অ্যাটাক অ্যাংজাইটি যাদের এগুলো খুব বেশি পরিমাণে হয়তো কখনো হয়নি, এই পরিস্থিতিতে হচ্ছে, তো ওই সময় না আমি এরকম করি, মানে আমার তখন ব্রিদিং ইস্যুস হয়। তো মানুষ অনেক সময় ওই প্যানিকের জন্য শ্বাসকষ্ট হচ্ছে, বাট মানুষ ভাবছে হয়তো আমার কোভিড হয়ে গেছে। এরকম অনেকে আমি শুনছি, নিউজে আসছে যে তারা অক্সিজেন নিচ্ছে, ভাবছে আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে বাট কোভিড রিপোর্ট নেগেটিভ আসছে। তো ওই প্যানিক থেকে কিন্তু শ্বাসকষ্ট হয়, তো ওই প্যানিকের জায়গায় একদম যাবেন না। আমার রীতিমতো একবার হয়েছিল, মানে কোভিডের জন্য না, আমি আগের কথা বলছি, তো আমি তখন ফিল করেছিলাম সত্যি শ্বাসকষ্ট কিন্তু হয় প্যানিক থেকে। অলওয়েজ চেষ্টা করুন কোনো না কোনো ডক্টরের সঙ্গে মানে অ্যাটলিস্ট ইন টাচে থাকার, তাহলে পরে কি যদি কখনো মনে হয় এরকম কিছু তাহলে ডাইরেক্টলি অ্যাটলিস্ট কিছু অ্যাডভাইস পেতে পারবে, তো ওটা আর কি খুব হেল্পফুল হয় আর কি কোনো এমার্জেন্সি স্টেটে। আর এখন তো আমরা সবাই অনেকেই অনেক গ্রুপে রয়েছি, সেই গ্রুপেও অনেকে অনেক পোস্ট করে যে এই অসুবিধা কি, আর ওখানে সবাই খুব হেল্পফুল, সবাই খুব হেল্প করে। আমি কোনো গ্রুপে ফটো টটো দিলে সবাই আমাকে লেখে মনসিনে নেই, ও আমি তোমার ব্লগ দেখি তুমি এই গ্রুপে আছো, আমার খুব ভালো লাগে তখন সিরিয়াসলি যে আমাকে লোকজন মানে ওই গ্রুপে গিয়েও মানে রেকগনাইজ করে। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ, তোমরা দেখে থাকো, থ্যাংক ইউ। আর সত্যি বলতে ওয়েস্ট বেঙ্গলে আমার খুব ভালো লাগে যেটা, সেটা হচ্ছে এখানে প্রচুর হেল্পফুল লোক দেখেছি, প্রচুর লোক মানে টিম রয়েছে, হেল্পফুল টিম রয়েছে যারা রীতিমতো এরকম একটা সিচুয়েশন, আমরা কোনো রাজনৈতিক দলকে মানে বলছি না, আমি বলছি মানে ওভারঅল সবাই অনেকে হেল্প করছে, সোশ্যালি যারা হেল্প করছে তাদের কথা বলছি, যারা মানে এই রকম একটা সিচুয়েশনের মধ্যে থেকেও মানে কিভাবে উইদাউট এনি মানি তারা আর কি রীতিমতন হেল্প করে, খাবার দিয়ে, খাবার দিয়ে, কেউ সত্যি অনেক হেল্প করছে, দিচ্ছে, হয়তো অন্য স্টেটেও করছে, বাট আমি এখানে যেহেতু দেখছি আমার খুব ভালো লাগছে, অনেক লোক এগিয়ে আসছে, কিন্তু এটা কিন্তু যারা যারা এগিয়ে আসছে তাদের সবাইকে অনেক থ্যাংক ইউ। শুধুমাত্র মেডিকেল, শুধুমাত্র মেডিকেল স্টাফ, মেডিকেল স্টাফরা তো অনেকের হয়তো ভ্যাকসিনেশন হয়ে গেছে, কিন্তু এই মানুষরা এখন এগিয়ে আসছো, অক্সিজেন নিয়ে ছোটাছুটি করছো, একে দিচ্ছ ওকে দিচ্ছ, খাবার বানিয়ে দিচ্ছ, তাদের হয়তো অনেকের ভ্যাকসিনেশনও হয়নি, স্টিল তারা যে এতটা করছে তাদের সত্যি অনেক ধন্যবাদ। আর ভ্যাকসিনের ক্ষেত্রে অ্যাজ আ সোশ্যাল ইনফ্লুয়েন্সার আমি মনে করি ভ্যাকসিন নেওয়াটা দরকার, তোমাদের ভালো দিকে মোটিভেট করাটা আমার ডিউটি। তো আমি বলবো যে যতটা সম্ভব চেষ্টা করো তাড়াতাড়ি ভ্যাকসিন নিতে, কিন্তু ভ্যাকসিনেশন ডক্টরের সঙ্গে কনসাল্ট করে নাও তোমার জন্য আদৌ কতটা ফ্রুটফুল, যদি কোনো ফ্যামিলি ডক্টর থাকে। আর আর একটা জিনিস হচ্ছে যে ভ্যাকসিন এখন অনেকটাই মানে সবাই বলছে নিউজে, আমি জানি না কম আছে বা দিচ্ছে না বা পাচ্ছে না, তো আমি বলবো
সবাই মিলে একসাথে গিয়ে ভিন্না করে আস্তে আস্তে করে করে হ্যাঁ এরকম ভাবে করা, যদি তোমার আশেপাশে যেখানে দিচ্ছি সেখানে ফাঁকা থাকে অবশ্যই নিতে পারো, সবাই মিলে একসাথে ভিল করলে কি সেখান থেকে ছড়িয়ে যাওয়ার টেন্ডেন্সি বাড়ে। আর ওই পিরিয়ডসে ভ্যাকসিন নেওয়া যাবে না এই ধরনের অনেক কিছু রিউমার্স হয়তো ছড়াচ্ছে, এগুলো কতটা সত্যি সেগুলো ফেসবুক পোস্টের উপর বিলিভ না করে নিজেরা যাচাই করে তারপরে যেও, হতেই পারে কিছু কিছু সত্যি হতে পারে কিছু কিছু রিউমার্স, তো সেগুলো নিজেরা মানে নিজের সেলফ মেডিকেশন বলছি ডক্টরের সঙ্গে কনসাল্ট করে নিতে যতটা পসিবল একজন ডক্টরের সঙ্গে টাচে থাকাটা খুব আর ভ্যাকসিন নেওয়ার আগে ভালো মতন খাবার খেয়ে একদম যাবে, কোনো ওই খালি পেটে যেও না, এটা আমাদের ডক্টর আমাদের অ্যাডভাইস করেছিল আর বলেছিল কারোর কোভিড হলে কিছুটা পরে আর কি ভ্যাকসিন নিতে, সেটাও ওই ডক্টরের সাথে কনসাল্ট করেই নেবে। অনেকে আছে অ্যাসিমটোম্যাটিক তারা জানেও না তাদের হয়েছে, সেই জন্যই বলছি যে কার কি রকম পরিস্থিতি কেউ জানে, পারলে একজন ডক্টর কনসাল্ট করে যাওয়াটা ভালো ভালো এটা। আর ওই ভ্যাকসিন নিয়ে মরে যাচ্ছে এইসব অনেক নিউজ আসছে, তো ততটাই বিশ্বাস করবে যতটা তোমার ব্রেন মানবে যে হ্যাঁ এটা বিশ্বাসযোগ্য, বাকি সবটাই এখন ভীষণভাবে এরকম এরকম করছে, কোনদিন কোনটা সত্যি হয়ে যাবে আমরা কেউ জানি না, বাট বিশ্বাস করতে হবে ভালোটা সত্যি হবে। ঠিক আছে, তো এটাই আজকে এই ব্লগের মোটিভেশন মানে মানে কি বলবো টপিক ছিল, যে এত তোমাদেরকে একটু হলেও মোটিভেশন আমি একটু করতে পারি, একটু তোমাদের পজিটিভিটি দিতে পারি, যারা স্পেশালি এখন আছো বা ভবিষ্যতে হয়তো সাসপেক্টেড বা হবে, কাল আমাদেরও কী হবে আমরা কেউ কিছু জানি না, কিন্তু আমরা পজিটিভ ভাবতে পারি, আমরা ভালো চিন্তা করতে পারি, যেটা আলটিমেটলি ভালো হবে। প্লেন আসছে, তার আগে ব্লগটা আমি এন্ড করছি, বাই বাই।